দুঃখের বিষয় আমাদের এই এখনকার যে উপদেষ্টা মণ্ডলী আছে তারা স্বীকারই করে না, সরকার যারা আছে স্বীকারই করে না যে আমাদের হিন্দু জনগোষ্ঠীর সনাতন ধর্মের কিছু ক্ষতি হয়েছে, কিন্তু হয়েছে আর এবং এত ভীত অবস্থায় তারা আছে, তারা ভয়ে আছে। আমি সেখানে যে তাদেরকে মনোবল বৃদ্ধি করার জন্য তাদেরকে আমরা উৎসাহ দিয়েছি এবং তারা সাহস ফিরে পেয়েছে, তারা এখন একত্রিত হয়েছে। তাই আমাদের সনাতন ধর্ম অবলম্বী যারা আমরা আছি তারা সবাই এখন একত্রিত আছি, একত্রে হয়ে আমরা যদি লড়াই করি তাহলে আমাদের দাবি যে করে হোক আমরা বাস্তবায়ন করবই করবো, এবং আমরা পিস পাবো না। দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ আমরা একসঙ্গে থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং আন্দোলনে যে যে আমাদের বিভিন্ন রকম ভাবে আমাদেরকে হয়রানি করেছে, সাধুদের উপরে কেস দিয়েছে, সাধুদের বিভিন্ন ছাত্রদের উপরে কেস দিয়েছে, বিভিন্ন আমাদের বিভিন্ন নেতাদের উপরে কেস দিয়েছে, এই কেসগুলো অবিলম্বে তাকে উঠা দিতে হবে, না হলে আমরা আরো দৃঢ়ভাবে আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। কারণ আমরা মাঠে নেমেছি, মাঠেই থাকব, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা চালিয়ে যাব। বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম আমাদের উপরে হয়রানি নির্যাতন করেছে, আমাদের দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান উনি বলেছেন ইসকনকে নিষিদ্ধ করতে হবে, যদি ইসকনকে নিষিদ্ধ করা হয় তাহলে সারা বিশ্ব থেকে প্রতিবাদ আসবে এবং ইসকনকে নিষিদ্ধ করে দাবি তার অবশ্যই এই যে দাবি করেছে এই তার ক্ষমা চাইতে হবে সবার কাছে, সবার কাছ থেকে সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে, নাহলে আমরা তার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণ করে তাকে কি করতে হয় সেই ব্যবস্থা আমরা করব। তাই আমি সবাইকে জানাতে চাই যে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব, ইসকন সবার আপনাদের সবার সঙ্গে আছে থাকবে, আমরা তো সংসার ছেড়ে এমনি চলে আসছি, আমরা রাজপথেই আছি, আপনারা আপনাদের সঙ্গে আমরা আছি থাকব এবং যে কোনো দাবি আদায়ের আপনাদের পাশে থেকে আমরা সেই সেই সংগ্রাম চালিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আন্দোলন চালিয়ে যান, আপনাদের সঙ্গে আমরা সবাই আছি। হরে কৃষ্ণ, ভারতীয় উস্কানিতে রাজপথে নেমেছি আমরা, সেই কারণে আরেকবার বলে যাচ্ছি শিক্ষার্থীরা সংখ্যালঘু নেত্রী হিসেবে না, কারণ দালাল হিসেবে না, সংখ্যালঘুদের আওয়াজ হিসেবে রাজপথে নেমেছিল। গত 53 বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব এবং অধিকারের লড়াইয়ে বারংবার সংখ্যালঘু সম্প্রদায় রাজপথে নেমেছিল, কোন সরকার সেই আন্দোলনকে ফুটিয়ে তুলতে প্রকাশ করতে দেয়নি। অথচ বিগত 2 মাস আগের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যখন নতুন সরকার গঠন হলো আমরা আশা করেছিলাম বৈষম্য হয়তো বা এবার আমাদের দূর হবে, তাও যখন হয়নি তখনই সংখ্যালঘুরা আবারও তীব্রভাবে রাজপথে নেমেছে এবং আমাদের এখন একটাই কথা, আমাদের 8 দফাকে বাস্তবায়ন করতে হবে। আমরা পরিবর্তন চেয়েছিলাম, হিংসা নয়, আমরা পরিবর্তন চেয়েছিলাম, কোনো বৈষম্য চাইনি, আমরা অস্তিত্ব লড়াইয়ের জন্য নেমেছি। বিগত বছরে বিভিন্ন সরকার আমাদের বলে গেছে আপনাদের বিভিন্ন সংগঠন সবাই এক হয়ে আসুন, অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছি 8% সংখ্যালঘুর এখন 8টাই দফা, আপনি নেতা থেকে ছাত্র, ডাক্তার থেকে উকিল, পেশাজীবী থেকে শ্রমজীবী সবার সাথেই কথা বলে দেখতে পারেন, সংখ্যালঘু মানে একটাই কথা বের হবে, আমাদের 8 দফা চাই, আমাদের এক দাবি এক কথা মানতেই হবে, 8 দফা এক দাবি এক কথা মানতেই হবে সবাইকে, 8 দফা। এরপরে মুসলমান সবাই মিলে কিন্তু রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছি, কিন্তু তারপরে দেখা যায় যে আমাদেরকে ধর্মীয় সংখ্যালঘু তকমা দিয়ে বারবার আমাদেরকে রাস্তায় নামানো হয় এবং বলা চোখে আঙুল দিয়ে দেখানো হয় যে তোমরা এই দেশের ধর্মীয় সংখ্যালঘু, তোমাদের অধিকার, এবং এটা বলেই কিন্তু খর্ব করা হয়। কিন্তু কেন আমরা কি এদের স্বাধীন করিনি? আমাদেরকে আরেকটি তকমা দেওয়া হয়, আমরা নারী, আমাদেরকে আরও খর্ব করা হয় যে তোমরা ধর্মীয় সংখ্যালঘু নারী। আমি এই দেশের কোটিরও উপরে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নারী আছে, তাদের পক্ষ থেকে আপনার এই সম্মানিত সমাবেশকে সম্মানিত অভিবাদন জানাচ্ছি এবং তার সাথে বলতেছি যে আজ থেকে বহুদিন ধরে, অনেক বছর ধরে বাংলাদেশ মহিলা পরিষদ যখন যেখানে যে কোনো দাবি সমস্যা হয় মেয়েদের আমরা কিন্তু পাশ দাঁড়াই এবং বাংলাদেশ ঐক্য পরিষদের
সহযোগী সংগঠন হয়ে আমরা কিন্তু রাস্তায় নামি। আমরা আর রাস্তায় নামতে চাই না। আর কত আমরা চাই সবার প্রতি সমান অধিকার, এই রাষ্ট্র কখনো যেন বৈষম্য করে না। কাজেই আমরা ধর্মীয় সংখ্যালঘু হিসেবে আর থাকতে চাই না, আমরা চাই বাংলাদেশি হিসেবে থাকতে, এবং এই দেশ বাংলাদেশ সবার এবং আমার আপনার সবার। এবং আমরা যেখানেই কোনো সমস্যা হবে, এবং আমরা চাই না যে শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু এবং নারী বলে যেন কোনো সমস্যা না হয়, আমি সবাইকে একসাথে বলতে চাই। আমরা সম অধিকার এবং সমমর্যাদার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, কিন্তু চব্বিশে আবার দেখলাম নতুন যে বৈপ্লবিক সরকার তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, এখানেও একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হলেও সরকারের মধ্যেই আমরা বৈষম্য প্রচণ্ডভাবে লক্ষ্য করছি। আমরা এই বৈষম্যের অবসান চাই। কোন রকম বৈষম্য থাকলে আমাদের নেতৃবৃন্দ এবং আমরা রাজপথ ছেড়ে যাবে না। প্রয়োজন হলে আমার ছোট ভাই পলাশ যেটা বলেছে 50 লক্ষ লোক নিয়ে ঢাকা অবরোধ করবো, আমরা প্রত্যেকটি দাবি কানায় কানায় পূর্ণ করে তাড়াতাড়ি করে আমরা ফিরে যাবো। ধন্যবাদ সবাইকে। সবার বিবেক নাড়া দিয়েছে, যার কারণে আমরা রাজপথে আনন্দ নিয়ে আসিনি, আমাদের দাবিগুলো আদায় করতে এসেছি। আমাদের দাবি পূরণ করে দিন, আমরা রাজপথ ছেড়ে চলে যাব। আমাদের যারা বিভিন্ন মামলা হামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন, অযথা তারা সেটা করবেন না। আমি আবারও আট দফা দাবি বাস্তবায়ন করবার জন্য রাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আজকে যারা আসছেন সবাইকে। সবই চলতেছে তো, সব মিলে এসব আজ আমাদের বাঁচার যে আকাঙ্ক্ষাটা সেটাকে নষ্ট করে দিতেছে। তাই সরকারের কাছে আমার বিনীত প্রার্থনা, আমাদের বিনীত প্রার্থনা, যেন আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে পারি, তার জন্য আমাদের আট দফাটাকে বাস্তবায়ন করা হয়। এবং শুধু এটাই না, আমাদেরকে শান্তিপূর্ণ বাঁচার জন্য আমাদেরকে যেন বাকি যেসব ধর্মাবলম্বীরা আছে সবাই যেন আমাদের সহযোগিতা করে, কারণ আমরা কারো শত্রু না, আমরা সবার বন্ধু হয়ে থাকতে চাই। সবে আমাদের বন্ধু হিসেবে আমাদেরকে আপন করে নেবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সম্প্রদায়ের যে অধিকারের আদায়ের জন্য আজকে আমরা এই কেন্দ্রীয় শহীদ মানে একত্রিত হয়েছে। আজকে সেই প্রেস ক্লাবের রাজপথ থেকে শুরু করে আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের আসতে হয়েছে, কারণ আমরা দেখেছি আজকে এই আন্দোলন যে আর তথা আন্দোলনের জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছে, এই আর তথা আন্দোলন কিন্তু নতুন না। এর মধ্যে 60টি দাবি আমরা বাংলাদেশের বিভিন্ন সংগঠন আমরা বিগত দিন থেকেও আমরা আন্দোলন করে এসেছি। আমরা দেখতে পেলাম যে গত 5ই আগস্ট যে গোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বিগত সরকারের যে পতন হলো এবং তার পরবর্তী যে ইন্টারিম গভর্নমেন্ট গঠন হলো, আমরা দেখলাম সেখানেও সেই বৈষম্য একের পর এক বৈষম্য আমরা দেখেছি। সেই 5ই আগস্ট থেকে শুরু করে সেই 20ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে কিভাবে অগ্নিসংযোগ হামলা চালু করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে এই ঘটনার একটিও তারা স্বীকার করতে চায় না। এমনকি আমরা সুমহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গে আমরা দেখা করে আমাদের প্রাণের দফা 8 দফা আমরা জানিয়েছিলাম। সেখানে এমন পর্যন্ত বলতে শুনেছে, আমি বলেছিলাম যে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সেই শারদীয় দুর্গাপূজায় 3 দিনের ছুটির জন্য, আমি এও বলেছিলাম যে 1 দিন ছুটি ইতিমধ্যে আছে, তার সাথে শুধু 2 দিন ছুটি যোগ করবেন, সেটি অষ্টমী এবং নবমী। প্রতি উত্তরে আমরা পেয়েছিলাম, আমি নাম বলতে চাই না সেই উপদেষ্টার, উনি আমাকে বললেন যে 500 বর্ষী ভারতের ওখানে কি ছুটি আছে। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলাম যে আমরা ভারতের কি আছে না আছে সেটা আমরা জানতে চাই না। আমরা